হ্যাঁ একটু জল খাবো। হ্যাঁ খাবো। শুধু এখানটাই না করবে কি বলছো? এটা দুটো আছে একসঙ্গে।
ছটা বত্রিশে শুরু হয়েছে, সাতটা বত্রিশে শেষ হয়ে এখন অমৃত যুগ শুরু হয়ে গেছে সাতটা কুড়ি থেকে, এতক্ষণ মহেন্দ্র যুগ ছিল এখন অমৃত যুগ শুরু হয়ে গেছে। এক ঘন্টা কুড়ি হলো মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ। ধ্যানমূলং গুরো মূর্তি পূজামূলং গুরুঃ পদম মন্ত্রমূলং গুরুর্বাক্যং মোক্ষমূলং গুরুঃ কৃপা। শ্রীমৎ পরং ব্রহ্ম পরং বদামি শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং বদামি
श्रीमत परंग ब्रह्मा गुरुं स्मरामि श्रीमत परंग ब्रह्मा गुरुं भजामि श्रीमत परंग ब्रह्मा गुरुं नमामि। एबार आम्रा ब्रह्मवाणी पाठ करब। ओं महामाया आज ब्रह्मा हइया दर्शन दिलेन, तोर अग्रगति अब्याहत आछे। आज विशेष पूजाय विशेष उपलब्धि पाइल मनीन्द्र। मनीन्द्र जे योगी ता अति सत्वर प्रकाश पाइबे आमार ब्रह्मवाणी माध्यमे। तोरा अपूर्व समन्वय आगाइते पारबी, आमार वाक्य मिथ्या हइबार नय रे। सकले बुझिबे कि करिया बल। ओं अर्हत ऋषिर उपाख्यान स्मरण कर। महामायार शक्ति ब्रह्मवस्तुर नियंत्रिका, आबार ओं ब्रह्मई एकमात्र नियंत्रक जान। ब्रह्म ও ব্রহ্মশক্তি অভেদ। মূল বস্তুতে ন্যস্ত থাক, বাহ্য আলোচনা বা সংস্কার মূলোৎপাটন করা চাই। কোনো দ্ব্যর্থক চিন্তা মনে না আনাই একাত্ম হওয়া জানবি। মনীন্দ্র ওই পথেই মহামায়ার দর্শন পাইল। ওম একমেবাদ্বিতীয়ম এই মহাসত্য অনুভবে আন। স্বয়ং শঙ্কর মনীন্দ্রকে সঙ্গে লইতে চলিয়াছেন, তার অতি মানস ভ্রমণ সে নিজেও বুঝিতে পারে নাই। তুই অনন্যতা পূর্ণভাবে আন, এবারে ধীরে ধীরে ছাড়িবার সময় অতিক্রান্ত, তাই হঠাৎই ছাড়িতে হইবে। মহামায়াই যে আবরণ সরাইয়া লইতেছেন কোনো চিন্তা নাই, আগাইয়া চল। ওম দিং নির্ণয় যন্ত্র বুঝিস, উহার কাঁটা যেমন একই দিক উত্তর দেখায়, সব সময় একাত্ম হইয়া মহামায়ার অরূপ সত্য শক্তিরূপ ধ্যানে আন। সব কিছুই এক ধ্যানেই পাবি, মূলাত্ম হইয়া যা। মনীন্দ্র দিক নির্ভুল রাখিতে পারে বলিয়া অন্যদিকের লোকেরা তাকে দেখে না, বুঝে না। তোরা শীঘ্র একবার জয়রাম বাটি যাবি। মনীন্দ্রকে আটকানো শক্ত হইয়া পড়িয়াছে, তন্ময়া তা বাড়াইয়া দিয়াছে। তুই তাকে সকাল বিকাল সঙ্গ দিতে পারিস, তার প্রার্থনা যে ফেরানো শক্ত রে নীন্দ্র। ওং দেখ নীন্দ্র, আমার পরমতম প্রিয় মনীন্দ্র কীভাবে যোগবলে অর্থাৎ মূলাত্ম হইয়া যায় তা কিন্তু তার সহজাত শক্তি, সে নিজেও জানে না। আমার যে মেসেজ তোরা পাস তার বেশিরভাগই ওম দেখ নীন্দ্র, আমার পরমতম প্রিয় মনীন্দ্র কীভাবে যোগবলে অর্থাৎ মূলাত্ম হইয়া যায় তা কিন্তু তার সহজাত শক্তি, সে নিজেও জানে না। আমার যে মেসেজ তোরা পাস তার বেশিরভাগই ফোনেটিকে, অর্থাৎ আমার বলা বাণী অতি মানসে সে লিপিবদ্ধ করে। তার দক্ষিণস্থ নির্ভরও কিছু মেসেজ আছে, আর অটোমেটিক বাণী তো আছেই, সব কিন্তু কিছু যোগাত্ম হইয়াই প্রাপ্ত। তুই মনীন্দ্রকে সঙ্গ দিতে চেষ্টা করবি। আজ সে কান্নায় মহামায়াকে প্রায় আবদ্ধ করিয়া দিয়াছিল, তার আর সংসার বিচরণ পছন্দ নহে। শিবাংশজাত সন্তান সংসার মধ্যে আবদ্ধ থাকিতে চাহিবে কেন? আমার পরিচয় পূর্ণভাবে আমি দিব, দ্বিতীয় খণ্ডে লিপিবদ্ধ হইবে। তুই আগাইয়া চল, কালও তুই দরবারে একবার উপস্থিত থাকবি। তোদের এবারে মহাভাগ্য যোগ যান, সোমবার জয়রামবাটি যাওয়া চলে। তবে বেশি দিন থাকার দরকার নাই, পরে শিবস্থানে পাঠাইতেছি, কদিন পরে জানবি। ওং অনন্তরূপী ব্রহ্ম তাই সর্বসময়ে নির্বিকার থাকিয়া একাত্ম হওয়া সম্ভব সংসারে হয় না। তবুও তুই চমৎকার আগাইতেছিস, মনীন্দ্র আজও পূর্ণ মানসে আছে। তোরা মঙ্গলবার জয়রামবাটি যা, কোনো অসুবিধা নাই। দেখ নীন্দ্র, উত্তাপ তাপ অভিযোগ অনুযোগ সব বাহ্য যান, শুধু মহামায়া। কীভাবে তাতে সর্বকার্য অর্পণ করবি তা তোকে বলা আছে। তোর গুরুগৃহ এক প্রণালী জানবি, আগাইয়া চল। ওং পরম বস্তু পরম সত্যে পরিণত হইয়া সম্মুখে আবির্ভূত হয়, তাকে তো সাধ্য সাধনায় মিলিবার নহে, কেবলমাত্র তার কৃপা মনে রাখ। তোরা পরম ভাগ্যগুণে এবারে রামবাটি জয় করিয়াছিস, মহামায়া পরম আদরে তোদের গ্রহণ করিয়াছেন, অনু আত্মন অনুভূতিশীল হইয়া ধরা দেন। নীন্দ্র আমার পরম প্রিয় সন্তান মনীন্দ্র এবারে শিবস্থানে যাইতে উদ্গ্রীব, কেদার স্থানে তোদের পূর্ণ সমাধি হইবার যোগ আছে।
মনীন্দ্র কি শিবলুপ্তি হইতে মহামায়া রক্ষা করিতে চান, কিছুদিন তার দেহে থাকা একান্ত প্রয়োজন, কিন্তু শিবাত্মনকে কতকাল আটকানো চলিবে তাহা বলা যায় না। সে এবার ইচ্ছাগ্রাহ্য শক্তি মহামায়ার নিকট আদায় করিয়া লইয়াছে, তোরা আগাইয়া চল। মনীন্দ্রের বর্তমান স্ত্রী ইলা এবারে উত্তম আগাইতেছে। আর পূর্ব ওং তুই চমৎকার আগাইতেছিস, সমন্বয় সত্ত্ব রানা চাই। প্রিয় মনীন্দ্র অতীব অধীর, সে যে অতীন্দ্রিয় রাজ্যে বেশিরভাগ থাকে রে, তাকে সবচাইতে কষ্ট দিতেছে তার সংসার, যাহা সকলে দেখে পরম সুখে। ভাবাবেগ তার অতি প্রবল শিশুকাল হইতে, মহামায়া তো তাকে ছাড়পত্র দিতে আগাইয়া আসেন। তোদের সমন্বয় অনেক কিছু দিবার আছে, তাই মহামায়া সরিয়া যান। দেখ নীন্দ্র, অতি মানস কি বস্তু, তুই তো কিছু কিছু ইঙ্গিত পাইয়া থাকিস, এই অতি মানসের চরম অবস্থা আমার প্রিয় সন্তানের। ওং আজ শুভক্ষণে তোদের পূর্ণ মঙ্গল মাতৃকৃপায় হইবে, আজ এই মহাযজ্ঞ অদ্ভুতভাবে সম্পন্ন হইল, মহামায়া স্বয়ংপ্রিয় থাকিয়া এই যজ্ঞ অনুষ্ঠান করাইলেন। তুই সকলকে পূজারুমে আসিয়া আশীর্বাদ লইতে বল। তুই আজ রাত্রে ওং পূর্ণমদঃ এই শ্লোক দিয়া দ্বিতীয় খণ্ড ব্রহ্মবাণী সূচনা করিবে, আমি এবার ইন্সপায়ার করিয়া উহা সংগঠন করাইব। এটা দ্বিতীয় খণ্ডে, দ্বিতীয় খণ্ডে। পৃথিবীতে এমন অনেকে প্রচলিত, প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ বোধের দ্বারা পাওয়া যায় না, পাওয়া যায় অনুভূতির সাহায্যে। এই অনুভূতিও আত্মকৃপালব্ধ, আত্মকৃপালব্ধ অনুভূতির ওপর নির্ভর করে। যখন সৃষ্টি ও সত্তার রহস্যের গভীরে অন্বেষণ চলে, তখন যে সত্য নিষ্ক্রান্ত হয় তা আপাত দৃষ্টিতে জটিল হলেও পারমার্থিক দৃষ্টিতে সরল এবং যথার্থ। এই অন্বেষণ লব্ধ সত্য তার ব্যাপ্তিতে পৃথিবীর অন্য সব সত্যকে লঙ্ঘন করে যায়। এ অবস্থায় আত্মকৃপালব্ধ নিজের দৃষ্টির প্রসার ও ব্যাপ্তির গভীরতা দেখে বিপুল বিস্ময় অনুভব করেন, আর সেই বিস্ময় চঞ্চল আনন্দের প্রকাশ ঘটান নব নব শিল্পকর্মের মধ্যে বা বিশ্বের কল্যাণ সাধনের মধ্যে। আত্মকৃপা লাভ না করলে কোনো সত্যেরই প্রকাশ ঘটানো যায় না। মানুষের যত ধর্মগ্রন্থ আছে তারা ঈশ্বরের স্বরূপ বা সাধনার মার্গ সম্বন্ধে অনেক কথা বললেও একটা বিষয়ে সকলেই হয়তো একমত, সকলকেই মানতে হয়েছে যে ব্যাপ্তি জীবন এবং সংকীর্ণতাই মৃত্যু। তাই একথা বলতেই হয় যে জ্ঞানের দ্বারা মনকে পৃথিবীতে পরিব্যাপ্ত করে দেওয়া, কর্মের দ্বারা শক্তিকে জগতে বিকীর্ণ করে দেওয়া এবং সৌন্দর্যবোধের দ্বারা আনন্দকে বিশ্বে প্রসারিত করে দেওয়াই মনুষ্যত্বের লক্ষ্য। মানুষের সমস্ত কর্মযজ্ঞ বা জ্ঞানযজ্ঞ এই লক্ষ্যকেই চরিতার্থ করছে। মানুষের অধ্যাত্ম ভাবনা ও শিল্পকর্ম একেই বাস্তবায়িত করছে।
বহির্মুখী মন এ লক্ষ্যের উপর তার দৃষ্টি নিবদ্ধ রাখতে পারে না, অন্তর্মুখী মন তা পারে। তাই তার কাছে একের সঙ্গে অপরের পার্থক্য দূর হয়ে যায়। সে বোঝে যে নিজের মধ্যে যে এক আছে তাকে সারা বিশ্বপ্রপঞ্চের মধ্যে খুঁজে বের করতে হবে। আর এই অন্বেষণ যখন সার্থক হবে তখন নিজের অন্তর্নিহিত এক ও বিশ্বের অন্তর্নিহিত এক একাত্ম হয়ে যাওয়ায় পৃথিবীকে পরিবার বলে মনে হবে। ছোটর মধ্যে মহতের সন্ধান পাওয়া যাবে, ক্ষুদ্রের মধ্যে ভূমাকে মিলবে। এ অবস্থায় সমস্ত কর্মোদ্যম জগন্মঙ্গল ব্রতের উদযাপনেই ব্যয়িত হবে। বিদর্ভের ঐতিহ্যমণ্ডিত পরিবার আত্মকৃপালাভে ধন্য এমনই একটি পরিবার। এরা পরাবিদ্যার আলোকোজ্জ্বল রাজ্যে প্রবেশ করেছেন, চির নবীন তথ্যের সন্ধান পেয়েছেন, আর পরম কৃপা লাভ করে সাধন প্রক্রিয়ার বিভিন্ন দিক অনুধাবন করতে পেরেছেন। ব্রহ্মবাণীর মধ্যে বিদর্ভ পরিবারের এই অভাবনীয় অনুভূতিটি প্রকাশ ঘটেছে। এই অনুভূতি কিন্তু সমগ্র মুক্তিকামী মানব সমাজের অনুভূতি। একে অনুসরণ করলে মনুষ্যত্বের লক্ষ্যকে চরিতার্থ করা যাবে। তখন জগন্মঙ্গল ব্রতে আত্মনিয়োগ করার মানসিকতাও অনায়াস লভ্য হয়ে উঠবে। ব্রহ্মবাণী যে সত্য পরিবেশন করেছে তা সহজ এবং শাশ্বত বলে তাকে লাভ করবার জন্য কোনো ক্রিয়াকর্মের জটিলতার আশ্রয় গ্রহণ করতে হয় না। সূর্যালোকের মতো গবাক্ষ পথ উন্মুক্ত করে দিলেই তাকে পাওয়া যায়। আত্মকৃপার সূর্যালোকের মতোই সর্বব্যাপী এবং স্বভাবতই ক্ষরণশীল হৃদয়ের বাতায়ন উন্মুক্ত করে দিলেই তাকে পাওয়া যায়। তবে এই বাতায়নের উন্মোচনও কৃপারই ফলশ্রুতি। ব্রহ্মবাণীতে বিদর্ভ পরিবার তথ্যের পাত্রে সত্যকে পরিবেশন করেই ক্ষান্ত হননি। সত্যটিকে অনায়াসগম্য করার জন্য মাঝে মাঝে বিভিন্ন অবতার মহাপুরুষের বাণীর অবতারণা করে সব বাণীর মধ্যে সামঞ্জস্য আবিষ্কার করার চেষ্টা করেছেন। এতে শাশ্বত সত্য নিজের দীপ্তিতে চিরভাস্বর হয়ে উঠেছে। ব্রহ্মবাণীর দ্বিতীয় খণ্ড অধ্যাত্ম রসের রসিককেই যে কেবল তৃপ্ত করবে তা নয়, চিরনবীন সত্যের সন্ধান দিয়ে সহৃদয় মাত্রেরই কৌতূহল চরিতার্থ করবে। তবে সে হৃদয়ের হৃদয়তন্ত্রী একের সুরে বাঁধা থাকা চাই। আমি এই মহাগ্রন্থকে অধ্যাত্ম সাধনার সাহিত্যের প্রাঙ্গণে সানন্দে বরণ করি। ছবি আছে না? এটার মধ্যে ছবি আছে না? আচ্ছা আচ্ছা, যেটাই কেটে গেছে।
जले में मछली प्यासी साधो देखो जले में मछली प्यासी मोहे देख तू आवे हासी मोहे देख तू आवे हासी देखो जले में मछली साधो देखो जल में मछली प्यासी सकल जगत साई के आत्मा ज्ञान बिना नर भटके कोई मथुरा कोई काशी कोई मथुरा कोई काशी कहत कबीर सुनो कबीर सुनो भई साधो काहे हो वनवासी देखो जल में मछली प्यासी साधो देखो जल में मछली प्रभु का नाम जपो मेरे मन में प्रभु का नाम जपो मेरे मन में दूर करे वही संकट ते दूर करे वही संकट ते हरे कृष्णा हरे राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे प्रभु का नाम
सेरा है क्या तेरा क्या मेरा है, क्यों नैनों में नीर बहे रे, क्यों नयने नीर बहे रे, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, प्रभु का नाम जपो मेरे मन में, निंदिया जब खुल जाता है पंछी क्यों रुक जाता है, निंदिया जब खुल जाता है पंछी कब रुक जाता है, क्यों इसका अफसोस करे रे, क्यों इसका अफसोस करे रे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, प्रभु का नाम रखो दूर करे वही संकट तेरे, दूर करे वही संकट तेरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। छुरागे काटुआ कांचन नगरी के सब भारतीर कछे कृष्ण मंत्र दीक्षा निये सन्यास मंत्र दीक्षा निये कलिजुगे धर्म रक्षार्थे বাহির হয়ে গেছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন, তাকে অবলম্বন করে নিমায় সন্ন্যাস পালা নিবেদন করছি। ওই দীন দরিদ্রনাথ দেখা দাও বলে এই যে আর্তনাথ বৃন্দাবনে রাধার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, সেই আরতি মাধবেন্দ্রপুরীতে অঙ্কুরিত হয়েছিল আর ভগবান চৈতন্য তার মূর্ত প্রকাশ। তিনি কলিযুগে অবতীর্ণ হয়ে এই কলিযুগকে ধন্য করেছিলেন, এক মানব জাতিকে সংগঠিত করেছিলেন মানব প্রেম বিতরণের মধ্যে দিয়ে, তিনি হরিনামের মধ্যে দিয়ে সমস্ত জাতিকে এক করেছিলেন। অন্যান্য যুগে অস্ত্র ধরে মোক্ষ না দিলীলা করেছিলেন ভগবান, কিন্তু নাম দিয়ে কলিযুগকে উদ্ধার করলেন ভগবান চৈতন্য। অপরূপ রূপ সেই চৈতন্য, তিনি নিমাই রূপে শচী গর্ভসিন্ধু মাঝে আবির্ভূত হয়েছিলেন। বিগলিত নয়নম কমল জলধারম কলি
যুগে অবতীর্ণ এবং কান্তির আধিক্য হেতু যে গৌরবর্ণ কৃষ্ণ কে পণ্ডিতগণ উচ্চ সংকীর্তন দ্বারা প্রধান যজ্ঞ দ্বারা অর্চনা করেন এবং সকল সন্ন্যাসগণের উপাস্য রূপে বর্ণনা করেন সেই চৈতন্যাকৃতি শ্রী গৌরাঙ্গদেবকে জানাই প্রণাম। তিনি যেন আমাদের কৃপা করেন। গোরা বলে প্রাণ কান্দে কান্দে গোরা বলে প্রাণ কান্দে কি বুদ্ধি করি নন্দ সুত বলি যারে অর্থাৎ গৌরচরণ বন্দন বিনা তো বৃন্দাবনে প্রবেশ করা যায় না। যশোদা নন্দন যে শচী সুত হইল সে বলরাম হইল নিমায় নন্দ সুত বলি যারে ভগবত গায় সেই কৃষ্ণ অবতার চৈতন্য গোসাই বলি সেই তো এসেছে সেই তো এসেছে রাধার ভাবকান্তি অঙ্গে নিয়ে গৌরাঙ্গ গোবিন্দ হয়ে ভাবকান্তি অঙ্গে নিয়ে গৌরাঙ্গ গোবিন্দ হয়ে ভাবকান্তি অঙ্গে নিয়ে সেই তো এসেছে সীতানাথের সাধুর নাধর গোলক ছেড়ে ভুলকেতে সীতানাথের সাধু নাধন গিলো ছেড়ে ভুলকেতে সীতানাথের সাধু নাধন সেই তো এসেছে। কলিযুগের ঘোর দুর্দশা দেখে অদ্বৈত আচার্য করুণাময় অদ্বৈত আচার্য জীবের মঙ্গলের জন্য অনশনে অনিদ্রায় সুরধ্বনির তীরে বসে শ্রী নারায়ণের শিরে গঙ্গা জল তুলসী দিয়ে নবদ্বীপে আরাধনা করে কলির শ্রী হরিকে 1407 শকে ফাল্গুন পূর্ণিমায় দোল পূর্ণিমায় মহাপুণ্যবতী মা শচী দেবী পুত্রনিমায় রূপে আবির্ভূত হলেন। জয় জয় কলরব নদিয়া নগরে জয় জয় কলরব নদিয়া নগরে শুভক্ষণে জন্ম নিল শচীর উদরে শুভক্ষণে জন্ম নিল শচীর উদরে তারা জয়ধ্বনি করে গো জয়ধ্বনি করে গো উলুধ্বনি শঙ্খধ্বনি ভক্ত কানে হরির ধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করে গো। যেদিন নিমাই চাঁদের উদয় হলো সেদিন নদীয়ায় বয়েছিল সুখের তরঙ্গ। আজ নিমায়ের গৃহত্যাগের সংবাদ পেয়ে গৌরপ্রিয় ভক্তগণ শোকের সাগরে ডুবে গেল। তারা কেঁদে কেঁদে বলছেন, অকিঞ্চন দেখি কেবল উঠিল কাঁদিয়া রে অকিঞ্চন দেখি গোরা বিনে শূন্য হলো সকল নদিয়া বাসু ঘোষ কেহ বলে
মারিয়া ঝুড়াইয়ে নদিয়া লোক গোরা নাহিয়া বলে কে দে আকুল হলো তারা কে দে আকুল হলো তারা গৌর বাদল অদর শানে কে দে আকুল হলো পিতা জগন্নাথ মিশ্রর লোকান্তর হলে পরে তখন নিমাই গয়াধামে গিয়ে পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করে যখন ফিরে আসছেন তখন শ্রীপাদ ঈশ্বরপুরীর নিকট দীক্ষা নিয়ে নবদ্বীপে ফিরে এলেন। চিরচঞ্চল নিমাইকে শান্ত গম্ভীর দেখে মা শচীর মনে সংশয় হল। তখন তিনি ভাবছেন, তবে কি বিশ্বরূপের মতো আমার নিমায়ও গৃহত্যাগী সন্ন্যাসী হবে? না না, নিমাইকে গৃহবাসী করে রাখতেই হবে। এক তেজময় সন্ন্যাসী কেশব ভারতী নবদ্বীপ নদেবাসীর কাছে জিজ্ঞাসা করছেন, নিমাই পণ্ডিতের গৃহ কোথায় বলতে পারো? তারা তখন পদ দেখিয়ে দিলেন। নিমাই পণ্ডিতের গৃহদ্বারে উপস্থিত হয়ে তখন তিনি বলছেন, কেশব ভারতী, নিমাই পণ্ডিত আছেন? শচীমাতা এসে দেখলেন এক তেজময় সন্ন্যাসী তার গৃহদ্বারে উপস্থিত হয়েছে। বলছেন, তুমি কে মহাপ্রভু, তুমি কে প্রভু? তখন কেশব ভারতী বলছেন, মা গো, আমি তিন দিনের উপবাসী, আমাকে কি তুমি সেবা করাবে? তখন সজল নয়নে মা বলছেন, আমি ছেড়ে দিয়েছি অতিথি সেবা, ছেড়ে দিয়েছি যেদিন বিশ্বরূপে হারাইছি, অতিথি সেবা ছেড়ে দিয়েছি। ঠিক সেই সময় তখন নিমাই ভোজনে বসেছিলেন, তখন এসে বলছেন, মায়ের কাছে একই মা, অতিথি নারায়ণ, তুমি তা এই দুপুর বেলায় ক্ষুধায় কাতর অতিথিকে বিমুখ করে ফিরিয়ে দিচ্ছ? না না মা, ফিরিয়ে দিও না, তাতে আমাদের অমঙ্গল হবে। কর মা অতিথি সেবা, পূর্ণ হবে মনের আশ, কর মা অতিথি সেবা, হবে মনের আশ, কৃষ্ণ পদ পেতে যদি মা পুরা তব অভিলাষ, কর মা অতিথি সেবা, পূর্ণ হবে মনের আশ, এ অতিথি তব। কর মা অতিথি সেবা, পূর্ণ হবে মনের আশ। স্বয়ং নারায়ণ অতিথি রূপে গৃহস্থের বাড়ি যান, তিনি কোন বেশে আসেন কে জানে, তাই অতিথি গৃহে আগমন হলে তাকে সেবা করানো উচিত। অতিথি সেবা করলে সাক্ষাৎ নারায়ণের সেবা করা হয়। মা বললেন, নিমাই, আমি নিশ্চয়ই অতিথি সেবা করব, কিন্তু আমি যতক্ষণ অতিথি সেবা করব ততক্ষণ তুমি গৃহে চতুষ্সীমায় থাকবে না। কিন্তু সেবা শেষে
केशव भारती जखन फिरे जाच्छेन तखन निमाई ताके अनुरोध करलेन पथे आमाके कृष्ण मंत्र दीक्षा दाओ आमि कृष्ण भजने जाब। केशव भारती बोललेन काटुआ कांचन नगरे आमार आश्रम आछे सेखाने तोमार दीक्षा हबे सन्न्यास मंत्र दीक्षा हबे এই ইঙ্গিত দিয়ে কেশব ভারতী নিজ আশ্রমে গমন করলেন। সেই দিন থেকে নিমায়ের মনে আরো উচাটন হয়ে উঠল। শচীমাতা একদিন বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, তুমি নিমায়কে নানাভাবে আকৃষ্ট করো, বসনে ভূষণে ব্যঞ্জনে তাকে আভূষিত করে সেবা করো, আমি পরমান্ন প্রস্তুত করেছি বৌমা। নিমায় পরমান্ন খেতে খুব ভালোবাসে, তাকে পরমান্ন খেতে দাও। সজল নয়নে বিষ্ণুপ্রিয়া জিজ্ঞাসা করলেন, তার মনে সবসময় সংকয় সংশয়, এই বুঝি নিমাই সংসার ত্যাগ করে চলে গেল। কহ প্রাণ না, কহ প্রাণ না, শিরে দিয়ে হাত শত কি আমারে যাইবে ছাড়িয়া। কহ প্রাণ না, শিরে দিয়ে হাত সত্য কি আমারে যাইবে ছাড়িয়া। মুইয়া ভাগিয়া যাইব মরিয়া, মুইয়া ভাগিয়া যাইব মরিয়া, জল বিনে মিন থাকে কি কহ প্রাণ না, শিরে দিয়ে হার সত্য কি আমারে যাইবে ছাড়িয়া। একে কথা বলছো বিষ্ণুপ্রিয়া, এ কথা তোমার মনে উদয় হলো কেন? দেখো প্রভু, পাঁচজনে পাঁচ কথা বলছে, তাই শুনে মনে বড় ভয় হয়, খুব কান্না পায়। নিমায় সান্ত্বনা দিয়ে বলে, প্রিয়ে তুমি লোকের কথায় কান দিও না, মন শান্ত করো। ভোজন সমাপ্ত হলো প্রিয়ে, কই মুখ শুদ্ধি এনে দিলে না তো? তখন বিষ্ণুপ্রিয়া সলজ্জে অন্দরে গিয়ে ছুটে এসে সুভাষিত তাম্বুল সেজে এনে দিলেন। হেন কালে শচীমাতা এসে সুধায়, সুধায় রে বাপ নিমাই, লোক মুখে একই কথা শুনি রে নিমাই রে, তুই নাকি সন্ন্যাস যাবি নিমায়ামার। একদিন এক সন্ন্যাসী এলো, তাকে বসতে দিলে মিঠাই, প্রভাত হলে দেখি আমার বিশ্বরূপ ঘরে নাই। তেমনি করে কি তুইও যাবি, তেমনি করে কি তুইও যাবি, আমার বধূকে অনাথিনী করে মায়ের বুকে শেল দিয়ে, আমার বধূকে অনাথিনী করে মায়ের বুকে শেল দিয়ে, আমার বধূকে অনাথিনী করে, তেমনি করে কি তুইও যাবি। না মা, তোমার আদেশ বিনা আমি সেখানে তাম্বুল আদি এনে দিয়ে বলছেন, প্রভু এই খাটের উপর বসো, আমি মনের সাথে তোমাকে সাজাইব, আমি সাজাইব পরাণ বোধ মইব, এই ফুলের গয়না গহনা দিয়ে মালয়ে ফুলের মালা,
রাধে সাজাব, আনন্দে ডগমগ হয়ে দেবী বিষ্ণু প্রিয়া মালতীর মালা গেথে, মৃগমদ চন্দন দিয়ে অলকা তিলক দিয়ে নিদ্রা দিলে। পাছে নিমাই চাঁদ চলে যায় তাই শয়ন করার আগে নিজের শাড়ির অঞ্চল দিয়ে প্রভুর দুটি রাঙা চরণ আমার গৌরাঙ্গ সুন্দর, শয়ন মন্দিরে আমার গৌরাঙ্গ সুন্দর, উঠিলা রণী আমার যাওয়ার আগে ও গো রাজনী তুমি যেও না আমার বিষ্ণু প্রিয়। রাত্রি শেষে শেষ প্রহরে উঠে ধীরে ধীরে নিমাই তার বাঁধন খুলে পায়ের নূপুর ফুলের চূড়া খুলে শয্যার উপরে রাখলেন, অতি সন্তর্পণে মালতীর মালাখানি খুলে বিষ্ণু প্রিয়ার গলায় পরিয়ে দিয়ে অতি কোমল চাপা স্বরে ডাকছেন, বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, ওঠো বিষ্ণুপ্রিয়া দেখো গো চাহিয়া নদিয়া ছাড়িয়া যাই, ওঠো বিষ্ণুপ্রিয়া দেখো নিমাই তো ঘরে বিষ্ণুপ্রিয়া, চলে গেলাম আমি জননী রে ফেলে মাতৃসেবা মোর, মায়েরে বোঝাইও মা বলে ডাকিও মা বলিতে মায়ের কে হো নাই, ওঠো বিষ্ণুপ্রিয়া। বাহির হয়ে শচীমাতার গৃহদ্বার উপনীত হয়ে এ এক পাশে এসে নিদ্রা দেবীকে বলছেন, ও মা নিদ্রা দেবী আমার মিনতি রাখো, মা যেন গভীর নিদ্রা যায় মা নদেরে চাঁদ অস্ত যায় মা, জেগে তারে চিনলে না মা নদেরে চাঁদ অস্ত যায় মা, জাগো মা গো। এদিকে মায়া নিদ্রায়।